السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد درشوك أبنرا جي جي خانتك بيس تي بي بانجلار درس السنة انشتانه انشو گرهن كورتين دیکھت شروع كورتين شبائك আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের আজকের আলোচ্য বিষয় সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি, আত্মাকে কীভাবে শুদ্ধ করতে হবে, নফসকে কীভাবে তাজকিয়া করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এ ব্যাপারে কী বলে, এটা আমরা আগামী পর্বগুলোতে ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দর্শক, সকলেই তো, সকল ধর্ম, সকল মতবাদ মানুষকে নৈতিকতা, বিশুদ্ধতা, ভালো মন তৈরির আশ্বাস দিয়ে থাকেন। আমরা ইসলামী শরিয়ার মূল লক্ষ্য দেখতে পাই ব্যক্তিকে ভালো ব্যক্তি হিসেবে তৈরি করা, এই ভালো ব্যক্তিদের সমন্বয়ে একটা সুন্দর ভালো পরিবার গঠন করা এবং এই ভালো মানুষদের সমন্বয়ে একটা ভালো সমাজ গঠন করা। এজন্যই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন নফসকে বিশুদ্ধ করার জন্য, মানুষগুলোকে পবিত্র করার জন্য, মানুষগুলোর আত্মা সুস্থ করার জন্য, শুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার একথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অংশে, রব্বানা ওবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, আপনি তাদের ভিতরে প্রেরণ করুন তাদের ভিতর থেকে একজন রাসূল, যে তাদের উপর আপনার আয়াত পড়ে পড়ে শোনাবে, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেবে এবং তাদেরকে বিশুদ্ধ করবে, পবিত্র করবে, তাজকিয়া করবে তাদের। সময়ত দর্শক, আমরা আত্মশুদ্ধি, আত্মার বিশুদ্ধতা, নফসের বিশুদ্ধতা এগুলোর জন্য বিভিন্ন ভাষা পরিভাষা ব্যবহার করে থাকি, তবে কোরআন এবং সুন্নাই এ ব্যাপারে ব্যবহৃত পরিভাষাটা হলো তাজকিয়া। তাজকিয়া অর্থ তাজকিয়া যাকাত থেকে, আর যাকাতের দুটো অর্থ, একটা হলো পবিত্র করা আর একটা হলো বৃদ্ধি করা। তাহলে আল্লাহ তাআলা তার রাসূল প্রেরণ করেছিলেন মানুষদেরকে পবিত্র করতে, বিশুদ্ধ করতে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে অন্য আয়াতে বলেছেন, লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো করুণা করেছেন, দয়া করেছেন মুমিনদের উপরে, যে তিনি তাদেরকে তাদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের জন্য আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনান, তাদেরকে পবিত্র করেন, বিশুদ্ধ করেন, তাজকিয়া করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব এবং হিকমা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হাদিস। অন্য আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন সূরা জুমায়, ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। তিনিই তো প্রেরণ করেছেন মুমিনদের ভিতরে তার রাসূল, যিনি তার কিতাব তেলাওয়াত করে তাদের শোনান, তাদেরকে পবিত্র করেন, তাজকিয়া করেন এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দান করেন, যদিও তারা এর আগে সুস্পষ্ট বিভ্রান্তির ভিতরে নিমজ্জিত ছিল। দর্শক, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের আগমনের মৌলিক উদ্দেশ্য তাজকিয়া, বিশুদ্ধতা অর্জন করা, বৃদ্ধি, মানুষকে আল্লাহ তাআলার কাছে মর্যাদায় বাড়িয়ে দেওয়া। কাজেই ইসলামী শরিয়াতের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের অন্যতম উদ্দেশ্য মানুষের আত্মাগুলোকে বিশুদ্ধ করা, মানুষের পরিশুদ্ধি অর্জন করানো। দর্শক, তাহলে আমরা সবাই পরিশুদ্ধি চাই, পবিত্রতা চাই, পরিচ্ছন্নতা চাই। দেহের যেমন পরিচ্ছন্নতা পবিত্রতা চাই, আমরা আমাদের মন আত্মারও পরিশুদ্ধতা পবিত্রতা চাই। কিন্তু প্রশ্ন হলো, পরিশুদ্ধতা কি থেকে এবং কিভাবে? সবাই দাবি করে পরিশুদ্ধতার, পরিচ্ছন্নতার, আত্মা সুন্দর করার, মন বড় করার, কিন্তু কি থেকে পরিশুদ্ধ হতে হবে এবং কিভাবেই বা পরিশুদ্ধতা অর্জন হবে, এটার কোনো মডেল লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ সেই মডেল হিসেবেই পাঠিয়েছেন। এই আয়াতগুলোর ব্যাখ্যায় সাহাবী তাবেইনগণ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের মাধ্যমে মানব জাতিকে শিরকের ভয়ঙ্কর নোংরামি অপবিত্রতা থেকে মুক্ত করেন, আল্লাহর আনুগত্য সন্তুষ্টি এবং বেলায়াতের মাধ্যমে তাদের হৃদয়গুলোকে পবিত্র করেন, আর এভাবেই তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি করেন। সময়ত দর্শক, তাহলে আমরা কি থেকে পবিত্র হব, কিভাবে পবিত্র হব, এ দুটো বিষয় হলো মূল বিষয়। এক ব্যক্তি খুবই পবিত্র মনের মানুষ, খুব ভালো মানুষ, কারোর কোনো ক্ষতি করেন না, কারোর অমঙ্গল করেন না, মানুষের কল্যাণ করেন, ছোট একটা পয়সা পড়ে থাকলেও নেন না, তবে মাসে একবার তিনি ডাকাতি করেন অথবা মানুষ খুন করেন, আপনি তাকে পবিত্র বলতে পারবেন না? তিনি অনেক কিছু থেকে ভালো, কিন্তু এমন কিছু মহানোংরামিতে লিপ্ত যে কারণে তাকে ভালো আপনি বলতে পারেন না। এজন্য আমরা কি থেকে পবিত্র হব, পবিত্রতার পর্যায়গুলো কি হবে এবং কোন পদ্ধতিতে হব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে হবে। আর আল্লাহ তো কোরআনে সে বিষয়গুলো বলেই দিলেন। আল্লাহ তাআলা বললেন যে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে, সুন্নাহ শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে মানুষদেরকে পবিত্র করেন। অর্থাৎ পবিত্রতা কি থেকে হতে হবে, আত্মাকে বিশুদ্ধ করতে হবে কোন কোন বিষয় থেকে, কোনটার গুরুত্ব কত বেশি এবং কোন পদ্ধতিতে তা করতে হবে, তা কোরআন করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিতরে আমরা স্পষ্ট পাবো, কোনোটাই তিনি কম রেখে অস্পষ্ট রেখে যান। সময়ত দর্শক, কোরআন করিমে আমরা দেখি সফলতার ভিত্তিই হলো এই তাজকিয়ার উপর। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সফলতা তো সেই অর্জন করেছে যে নিজের নফসকে পবিত্র করেছে, তাজকিয়া করেছে, পরিশুদ্ধ করেছে, আর যে এটাকে কলঙ্কিত করেছে, নোংরা করেছে, ময়লা আবর্জনায় ভরে ফেলেছে, সেই তো ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু এই বিশুদ্ধতা, পবিত্রতা, এটা কি মুখের দাবি না কোনো কর্ম লাগবে? আর সেই কর্ম কি কঠিন না সহজ, আমাদের বুঝতে হবে। সম্মানিত দর্শক, প্রথমে আমাদের বুঝতে হবে যে কিছু অর্জন করতে গেলে কিছু কর্ম করতে হয়, তবে সেই কর্ম আল্লাহ তাআলার সাথে আমাদের যে লেনদেন, মুআমালাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর প্রেম অর্জন করা, আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ আত্মা অর্জন করা, পবিত্র আত্মা অর্জন করা, কলবে সালিম অর্জন করা, এটা অত্যন্ত সহজ কাজ। দর্শক, আমরা অনেক সময় দিনদারি, আল্লাহর তাজকিয়া অর্জন করা, আল্লাহর বেলায়েত অর্জন করাকে কঠিন মনে করি, কখনোই নয়। প্রথমেই আমাদের সচেতন হতে হবে যে এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, কারণ আল্লাহ তো আমাদের প্রেম করে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, আমাদের জন্য তার প্রেম অর্জন, পবিত্র হৃদয় অর্জনকে সহজ করেছে। কিভাবে? আমরা কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করি। আমরা জানি পৃথিবীতে আমরা যে কাজগুলো করি এগুলোর জন্য জন্মগত যোগ্যতার অতিরিক্ত কিছু যোগ্যতা লাগে, যে কারণে পৃথিবীর কিছু মানুষ কাজ পারেন, কিছু মানুষ পারেন না। দৈহিক যোগ্যতা, শিক্ষার যোগ্যতা সবার এক থাকে না, কাজেই এক ব্যক্তি যে কাজে সফল হন আরেক ব্যক্তি সে কাজে সফল হতে পারেন না। তিনি মানুষ, তার ভিতরে সবই আছে, কিন্তু অতিরিক্ত ওই যোগ্যতাটা নেই। একমাত্র কাজ যেটা সকল মানুষের জন্য সমানভাবে উন্মুক্ত, তার অর্থনৈতিক যোগ্যতা, দৈহিক যোগ্যতা, উচ্চতা, সৌন্দর্য, ভাষা, বর্ণ, কোনো কিছুই এখানে দেখা হয় না, সেটা হলো আল্লাহর প্রেম অর্জন করা, পবিত্র হৃদয় অর্জন করে আল্লাহর সন্তুষ্টি বেলায়েত অর্জন করা। এটা কিন্তু সবচেয়ে সহজ কাজ, কারণ আল্লাহ তাআলা যাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন
সে তার ওই সীমাবদ্ধ যোগ্যতার ভিতরেই যখন সর্বোচ্চ চেষ্টা করবে, সে আল্লাহ তাআলার নিকট পবিত্র হৃদয় এবং আল্লাহর প্রেম বেলায়েত অর্জন করতে পারবে। একজন মায়ের দুজন সন্তান রয়েছেন, একজন খুব ভালো কথা বলেন, একজন বাক প্রতিবন্ধী। মা কিন্তু বাক প্রতিবন্ধীর কথাও বোঝে, অন্য কেউ না বুঝলেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার একজন বান্দা, তিনি খুব ভালো বলতে পারেন না, বাক প্রতিবন্ধী, দোয়া করতে যেয়ে, আল্লাহর জিকির করতে যেয়ে, আল্লাহর ইবাদত করতে যেয়ে, যিনি খুব ভালো কথা বলেন আর যিনি বাক প্রতিবন্ধী, মনের আবেগ চেষ্টার পূর্ণতা থাকলে দুজনের সওয়াব, দুজনের তাসকিয়া, দুজনের বেলায়েতে সমান। বরং যার প্রতিবন্ধিতা রয়েছে সে হয়তো এগিয়ে চলে যেতে পারবে যদি মনের আবেগ তার বেশি হয়। কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পবিত্র হৃদয় অর্জনের, অন্তরটাকে বিশুদ্ধ করা শিরিক থেকে, কুফুর থেকে, বিদআত থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, লোভ থেকে, পরস্ত্রী কাতরতা থেকে মুক্ত করে আল্লাহর প্রেম, আল্লাহ রসুলের প্রেম, ইমানদারদের প্রেম দিয়ে হৃদয়টাকে উজ্জীবিত করা, কলবে সালিম অর্জন করা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর বেলায়াত প্রেম অর্জন করা, এত সহজ একটা কাজ যা আল্লাহ প্রতিটি মানুষের জন্য একই রকম সহজ করে দিয়েছে। সম্মানিত দর্শক, আমরা বিশুদ্ধ পবিত্র হৃদয় অর্জন করি আল্লাহ তাআলাকে খুশি করতে, আল্লাহর প্রেম দিয়ে হৃদয় থেকে উজ্জীবিত করতে। আর আমরা বাস্তবতায় জানি দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন, মানুষ সহজে খুশি হতে চান না, খুশি হলেও তার সন্তুষ্টিকে ধরে রাখা যায় না। এর বিপরীতে আল্লাহ তাআলা মানুষকে এত ভালোবাসেন যে সহজেই খুশি হন এবং তার খুশি সহজে নষ্ট হয় না। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আব্দি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরআন ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া আব্দি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার দিকে এক বিঘতে গিয়ে আসে তখন আমি তার দিকে এক হাতে গিয়ে যাই, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে এক পা দুপা করে এগোই আমি দৌড়ে তার কাছে চলে যাই। দর্শক, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হৃদয়ের বিশুদ্ধতা অর্জন করা, আল্লাহর বেলায়েত প্রেম অর্জন করা, এগুলো সবই সহজ, কারণ আল্লাহ তো সহজে রাজি হন, আল্লাহ সহজে খুশি হন, আল্লাহ বান্দা যেটা চায় অতি সহজেই দিয়ে দেন। এক্ষেত্রে কর্মের কোয়ান্টিটি পরিমাণের চেয়েও আন্তরিকতার মূল্য অনেক বেশি। জগতের পরীক্ষায় আপনি খাতায় যা লিখেছেন এটারই মূল্য, আপনি কত প্রস্তুতি নিয়েছেন, কত জানতেন এটার কিন্তু কোনো মূল্য নেই। আর আল্লাহ তাআলার কাছে আপনি কতটুকু চেষ্টা করেছেন, কতটা আগ্রহ করেছেন এটাই বড়। সেখানে পরিমাপ মাপে আপনি একটু কম দিয়েছেন, আপনি পারেননি সাধ্যমতো চেষ্টা করে, এতে আপনার সন্তুষ্টির সব তাজকে আর কোনো ঘাটতি হবে। সম্মানিত দর্শক, দুনিয়ার মানুষ সন্দেহ করে, তাই মানুষ মানুষের ওজর গ্রহণ করতে চায় না, কর্মে খুশি হতে চায় না। আর আল্লাহ তাআলা তো বান্দার মনের কথা জানেন, কাজেই বান্দা যখন মনের আন্তরিকতা দিয়ে চেষ্টা করে আল্লাহ তার জন্য সকল পথ সহজ করে দেন, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। আল্লাহ কোরআন কারিমে বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। আমি আল্লাহকে মেনে চলব সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর ইচ্ছার বাইরে যাব না, নির্দেশের বাইরে যাব না আমি সিদ্ধান্ত নিয়েছি, তখন আল্লাহ তাআলা আমার অন্তরের আন্তরিক আগ্রহ যখন আল্লাহ দেখবেন, আল্লাহ তাআলা আমার জন্য পথ বের করে দেবেন এবং আমাকে আমার চিন্তা কল্পনার বাইরে রিজিক দান করবেন। কাজেই আমাদের সর্বপ্রথম যে বিষয়ে নিশ্চিত হতে হবে যে আল্লাহর প্রেম অর্জন করা খুবই সহজ, আল্লাহর তাসকিয়া অর্জন করা খুবই সহজ, আল্লাহর বেলায়েত অর্জন করা খুবই সহজ। তবে এজন্য কিছু কর্ম তো করতে হবে, আর এই কর্মগুলোও সহজ। আল্লাহর দিনটাকে আল্লাহ সবচেয়ে সহজ করেছে, আল্লাহর দিন ঈমান আনতে হবে, আল্লাহর দিন সালাত আদায় করতে হবে, আল্লাহর দিন সিয়াম পালন করতে হবে। আমরা মনে করি এগুলো অনেক কঠিন, কিন্তু আল্লাহর দিন তো আমাদের জন্য দিয়েছেন। ঈমানের মাধ্যমে আমরা আত্মাকে বিশুদ্ধ করব, সালাতের মাধ্যমে আমরা বিশুদ্ধ আত্মা অর্জন করব, সিয়ামের মাধ্যমে বিশুদ্ধতা অর্জন করব, যাকাতের মাধ্যমে আমরা পবিত্র হৃদয় পবিত্র সম্পদ অর্জন করব। কিন্তু এগুলো কোনোটাই তো কঠিন করেননি আল্লাহ বান্দার সাধ্যের ভিতরে। তবে বান্দা যদি মনে করে মোটেও লেখাপড়া না করে সার্টিফিকেট পাবো, এটা ভুল চেতনা। কিন্তু বান্দা যখন চিন্তা করে আমি সাধ্যের ভিতরে আল্লাহকে খুশি করব, আল্লাহ খুশি হওয়ার পথ বের করে দেন। সালাত আল্লাহ দিয়েছেন, কিন্তু সালাত বান্দার সাধ্যের ভিতরে, এখানেও আল্লাহ সাধ্যের ভিতরে চেষ্টা দেখবেন
পরিমাপ পরিমাণ নয়। সমাপ্ত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, বিরতির পরে আমরা বিষয়টা আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তাজকিয়ার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দেন এবং আমার নফসকে বিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন, পবিত্র করেন, কারণ আপনিই তো আমার অন্তরকে সবচেয়ে ভালো পবিত্র করতে পারেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। যে এলেম কোনো উপকার করে না, এই এলেম আমি চাই না। যে অন্তর ভীত হয় না, ভয় পায় না, এই অন্তর আপনি আমাকে দিবেন না। যে আত্মা পরিতৃপ্ত হয় না, লোভী, এই আত্মা আপনি আমাকে দিবেন না। আর যে দোয়া কবুল হয় না, এরকম কোনো দোয়া আমার রাখবেন না। তাহলে আমাদের তাজকিয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, এবং চারটে বিষয় রাসূল বললেন, তাকওয়া লাগবে, আমাদের এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান কাজে লাগে, এমন অন্তর অর্জন করতে হবে যে অন্তর ভয় পায়, আল্লাহর কথা শুনলে অন্তর অস্থির হয়, এমন আত্মা অর্জন করতে হবে যে আত্মায় পরিতৃপ্তি আছে, তুষ্টি আছে, এমন দোয়া করতে জানতে হবে যে দোয়া আল্লাহ কবুল করে। তাহলে সময়ত দর্শক, আমরা তাজকিয়া অর্জন করতে হলে তাকওয়া লাগবে, তাজকিয়া অর্জন করতে হলে ইমান লাগবে। আর আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে এগুলো বলেছেন। একটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বেলায়েত অর্জনের উপকরণও এগুলোকেই জানিয়েছে। অর্থাৎ তাজকিয়ার উদ্দেশ্য আল্লাহর বেলায়েত অর্জন করব, অন্তরকে পবিত্র করলে আল্লাহ সে অন্তরকে ভালোবাসবেন, আর সেই বেলায়েত অর্জন করলে আমরা আখিরাতে সফলতা পাব, দুনিয়াতে সফলতা পাব। আল্লাহ তাআলা কোরআন কেরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, সাবধান, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। সম্মানিত দর্শক, দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ, ভয় সংখ্যা উৎকণ্ঠামুক্ত হৃদয়, আল্লাহর প্রেম অর্জন করতে গেলে মাত্র দুটো বিষয়ের কথা আল্লাহ তাআলা আমাদের জানালেন, ঈমান এবং তাকওয়া। এই দুটো বিষয় আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে। ঈমানের মাধ্যমে হৃদয়টাকে শিরিক থেকে মুক্ত করব, বিদআত থেকে মুক্ত করব, একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর ভয় দিয়ে হৃদয়কে উজ্জীবিত করব, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণ, তারই প্রতি নির্ভরতা অনুসরণের ক্ষেত্রে, তারই পিছনে চলার, তারই প্রেম দিয়ে হৃদয়কে উজ্জীবিত করব, তাকওয়ার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করব, হৃদয়কে পবিত্র করব, আল্লাহর প্রেম অর্জন করব। সম্মানিত দর্শক, আর এ দুটো বিষয়ই তো হৃদয়কে পবিত্র করবে। যদি আমরা ঈমানের বিশুদ্ধতা অর্জন না করতে পারি, শিরিক হৃদয়ে রয়েছে, আমি অনেক জিকির করছি, হৃদয়কে লোভমুক্ত করার চেষ্টা করছি, অহংকার মুক্ত করার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে বড় জুলুম শিরিক হৃদয়ে রয়েছে। আমি মুমেনের প্রেম অর্জন করার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে বড় অন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মতো আর কাউকে সেখানে স্থান দিচ্ছি। তাহলে তো আর আমার আত্মশুদ্ধি হলো না, আমার তাজকিয়া হলো না, বেলায়েত হলো না। এজন্য আমাদের ঈমান এবং তাকওয়া অর্জনই হলো আত্মশুদ্ধি এবং বেলায়েতের পর। আর এই ঈমান এবং তাকওয়া অর্জনের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমে অন্য বিষয় বলেছেন, তাকওয়ার পর্যায়টাকে কয়েকটা ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার দিকে ওসিলা সন্ধান করো এবং তার পথে জিহাদ করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে আল্লাহ তাআলা আগের আয়াতে দুটো বিষয় বললেন, ঈমান এবং তাকওয়া,
এই আয়াতে চারটি বিষয় বললেন, ঈমান, তাকওয়া, এরপরে ওসিলা ও জিহাদ। আমরা ওসিলা শব্দটার অর্থ বুঝতে প্রচণ্ড ভুল করি আর এজন্যই ভুলের ভিতরে নিপতিত হই। আমরা আমাদের বাংলা ভাষায় ওসিলা বলতে মাধ্যম বা উপকরণ বোঝাই, এটা বাংলা ব্যবহার। কোরআন এবং সুন্নার যে আরবি, সেই আরবিতে ওসিলা শব্দের অর্থ নৈকট্য, যেটা আমরা আল্লাহ তাআলার কাছে আজানের পরে দোয়া করি, আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করুন। এখানে ওসিলা অর্থ উপকরণও নয়, মাধ্যমও নয়, মধ্যস্থও নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সর্বোচ্চ নৈকট্য দান করুন। সম্মানিত দর্শক, তাহলে আল্লাহ তাআলা আমাদের বললেন তাকওয়া অর্জন করো, তার নৈকট্যের জন্য চেষ্টা করো, নৈকট্য অনুসন্ধান করো, তার নিকটে যাওয়ার চেষ্টা করো এবং তোমরা তার পথে জিহাদ করো। জিহাদ দিন পালনের চেষ্টা, জিহাদ অন্যকে দিনের দাওয়াত দেওয়া, জিহাদ সর্বোচ্চ জিহাদ ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী দাওয়াতের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে অন্য শত্রু রাষ্ট্র বা বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করা। তাহলে ঈমান এবং তাকওয়া লাগবে, পাশাপাশি তাকওয়ার সাথে ওসিলা লাগবে, অর্থাৎ নৈকট্যের জন্য প্রতিযোগিতা লাগবে। তার অর্থটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো করে আমাদের এ বিষয়টা বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সংকলিত হাদিসে বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোনো প্রিয় বান্দার সাথে, আমার কোনো ওলির সাথে যে দুশ্মনী করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। আল্লাহর প্রিয় হওয়ার মর্যাদা আল্লাহ তাআলা বললেন। তবে কিভাবে প্রিয় হতে হবে, আল্লাহর প্রিয় কে, এটাও আল্লাহ তাআলা বলে দিলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতুহু আলাই, আমার বান্দা আমার নৈকট্য অর্জন করে, বেলায়েত অর্জন করে, ওলি হয়, এজন্য আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কর্মটা আমি ফরজ করে দিয়েছি। আমার নৈকট্য অর্জনের, আমার বেলায়েত অর্জনের, আমার ওলি হওয়ার জন্য আমি সবচেয়ে ভালোবাসি যে কর্মটা আমি তাকে ফরজ করে দিয়েছি। কাজেই বান্দা ফরজ ইবাদতগুলো পালনের মাধ্যমেই আল্লাহর বেলায়েত সর্বোচ্চ অর্জন করতে পারে, সর্বোচ্চ তাজকিয়া অর্জন করতে পারে। কিন্তু ফরজটাই চূড়ান্ত নয়, ফরজের পরেও কিছু কর্ম রয়েছে যেটা করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, আল্লাহ যেটা জানিয়েছেন। তবে আজকের পর্বে আর সেটা আলোচনা করা যাচ্ছে না, আগামী পর্বে আমরা তা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন এই প্রত্যাশায়, এই দোয়া করে শেষ করছি আজকের পর্ব। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।